হ্যালো গাইজ, আশা করবো প্রত্যেকে ভালো আছেন। মেইন কন্টেন্টে যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। আমি মেনলি এই ব্লগটা বানিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি এটা তো আমি কমপ্লিটলি অপ্রস্তুতভাবে বানিয়েছি, মানে আমার কোনো উদ্দেশ্যই ছিল না যে আজকে আমি ব্লগ বানাবো। আমি একটা কাজে গেছিলাম কলকাতায়, এই ভাইয়ের দোকান ফিল্ডা টেক্সচার, এই দোকানটার আমি সন্ধান পেয়ে হাতে একটু সময় ছিল, যার জন্য আমি ওখানে গেছিলাম খেতে। যেটা ব্যাপার হচ্ছে যে ব্লগ আমি মেনলি আমার এই চ্যানেলে, মানে খিল্লিবাজে, আমি এখানে ব্লগ দিই না। আমার আরেকটা চ্যানেল আছে, ট্রাভেল অ্যান্ড টেস্ট বাই সৌরভ, সেখানের জন্য আমি ব্লগ বানাই এবং সেখানেই ব্লগ দিয়ে থাকি বেসিক্যালি। কিন্তু এই ব্লগটা আমি সেখানে দিলাম না, আমি আমার খিল্লিবাজে আপলোড করলাম। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার ওই চ্যানেলটাতে বিশেষ কিছু সাবস্ক্রাইবার নেই আর ভিউয়ার্সও কিছু হয় না। আমার যা সাবস্ক্রাইবার বা ভিউয়ার হয় আমার এই খিল্লিবাজেই হয়। তো আমি চাই যে এই যে ভাই যার দোকানে আমি আজকে গেছিলাম, যার ফুড স্টলে, আমি চাই যে একটু প্রচার হোক, এবং যদি আমার মাধ্যমে ওর একটু কাস্টমার বেস তৈরি হয় তাহলে তাতে আমার খুবই ভালো লাগবে। আমি মন থেকে চাই যে তার একটু কাস্টমার বেস আমার মাধ্যমেও কিছুটা হোক আর কি, কারণ আমি এই ভাইকে যতটা না বিজনেসম্যান বা যতটা না ব্যবসায়ী হিসেবে ধরি, তার থেকে অনেক বেশি ভালো একজন মানুষ হিসেবে মনে করি। কারণ আজকালকার বাজার ধরে 150 টাকায় 4 রকমের আইটেম, যেমন আমি একটা কম্বো প্যাক নিয়েছিলাম যেখানে ছিল 2টো হাওয়াইয়ান স্যান্ডউইচ, 2টো আমেরিকান চিকেন ফ্রাই, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল 8 পিস প্যান ফ্রাইড মোমো। তো এই যে 4টে আইটেম, এই 4টে আইটেম 150 টাকায় কোথাও পাবেন না, মানে কলকাতাতে তো পাবেনই না। আমি ইভেন আমি বর্ধমানে থাকি, তো বর্ধমানের কোথাও এটা পাওয়া যায় না, মানে এত কম রেটে এত ভালো টেস্টি খাবার, কোয়ালিটির খাবার কোথাও পাওয়া যায় না। তো অনেকের মনে হতেই পারে যে 150 টাকায় এতগুলো আইটেম দিচ্ছে, এখানে ইনক্লুডেড চিকেনের আইটেম আছে, অনেকের মনে হতেই পারে তাহলে কি মরা মুরগির মাংস, তাহলে কি খারাপ মাংস, চিকেন খারাপ? একদমই না, এরকম কোনো ধারণা রাখবেনই না। আমি নিজে খেয়েছি আজকে, আমি বলতে পারি একদম জেনুইন খাবার, খুব ভালো টেস্ট। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যদি কলকাতায় এয়ারপোর্টের 1 নম্বর এয়ারপোর্টের কাছে যান, তো অবশ্যই টেক্সচারে গিয়ে একটু খেয়ে দেখবেন, আশা করবো প্রত্যেকে ভালো লাগবে। আর এটাই বলার ছিল। আর এছাড়াও আমি বলবো যে ভাইটা মানুষ হিসেবে খুবই ভালো। আমি প্রথমবার ওর দোকানে গেছিলাম, না তো আমাকে চেনে কখনো দেখেছে। আমার একবারের জন্য মনে হয়নি যে আমি প্রথমবারের কাছে গেছি, মানে যখন শুনলো যে আমি বর্ধমান থেকে এসেছি, ও এতটাই আনন্দিত হয়েছিল, নিজে আমার সাথে একটা সেলফি নিয়ে নেয় আর কি। তো যাই হোক, আমি রিকমেন্ড করব আপনারা যান, গিয়ে টেস্ট করুন খাবার, খুব ভালো। তো চলুন আগের ব্লগটা দেখুন। হ্যালো ভিউয়ার্স, একটা বেশ সুন্দর ফুড স্টলের সন্ধান পেয়েছি, তার নাম হচ্ছে টেক্সচার, ফিল্ডা টেক্সচার। তো ফুড স্টলের সন্ধানটা পেলাম অ্যাকচুয়ালি রাইড অ্যান্ড বাইট বলে একটা দাদার চ্যানেল আছে, তারা বেসিক্যালি এসব ফুডের ওপর ব্লগ টক বানায়। তো সেই চ্যানেল দেখেই এখানে এলাম আর কি, আমার গার্লফ্রেন্ড আমাকে রিকমেন্ড করলো এখানে একবার আসার জন্য। তো এলাম, কলকাতায় এসেছিলাম, একটু কাজেই এসেছিলাম, তো পাশাপাশি এই জায়গাটাও একবার ঘুরে দেখে যাচ্ছি। আর আমি আপনাদের সমস্ত রেসিপি দেখাবো এবং কীভাবে আসবেন সেটাও দেখাচ্ছি। আপনাদের আসার জন্যে আসতে হবে 1 নম্বর এয়ারপোর্ট, মানে এদিকে 1 নম্বর এয়ারপোর্ট পড়ছে। তো সেখান থেকে আপনাদের নাগের বাজারের দিকে একটু জাস্ট হেঁটে এসেই যে এখানে ল্যাংচা বাজার একটা দোকান আছে, তো এই ল্যাংচা বাজারের জাস্ট আগের গলিটা দিয়ে, ল্যাংচা বাজারের আগের গলিটা দিয়ে ঢুকে জাস্ট কিছুটা হেঁটেই ওই দেখা যাচ্ছে দোকান টেক্সচার, ওটা হচ্ছে দোকান। তো আজকে চলে এলাম টেক্সচারে, একটু আলাপ করে দিই। এই হচ্ছে অজয় দত্ত, তো আমি আজকে চলে এলাম টেক্সচারে একটু খাওয়া দাওয়া করতে। তো তার আগে দেখিয়ে দিই মেনুটা, এটা হচ্ছে ভাইয়ের নতুন মেনু কার্ড, আমি পুরনো মেনু কার্ড অনুযায়ী খেলাম, কারণ এটা এখনও চালু হয়নি, কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে।
এখানে বিভিন্ন কম্বো স্টার্টার প্যাকের পাশাপাশি হাক্কা নুডলস, পাস্তা, গ্রিল স্যান্ডউইচ, পিৎজা, মোমো, ফ্রাইড রাইস, বার্গার, অনেক কিছু অনেক রকমের পাওয়া যায়। তো অবশ্যই এসে ট্রাই করবেন। এখানে রাত দুটো তিনটে চারটে, তোমার কটা অবধি খোলা থাকে? ভোর চারটে? আচ্ছা, দুপুর দুটো থেকে রাত দুটো, মানে একদম পুরো 12 ঘন্টার শিডিউল একদম দুপুর দুটো থেকে রাত দুটো অবধি খোলা থাকে। মানে যারা কলকাতায় আসছেন, ধরুন একটা অড টাইমিংয়ে পৌঁছালেন, কোথায় কি খাবেন ভেবে পাচ্ছেন না, অবশ্যই দমদম এরিয়ার দিকে হলে আমি রিকমেন্ড করবো এখানে এসে অবশ্যই খেতে। রাত দুটো অবধি দোকান খোলা থাকে, একদম দুপুর দুটো থেকে রাত দুটো অবধি। তো এক্সপিরিয়েন্স করুন, অনেক রকমের খাবার পাবেন এবং খুব কম রেটে, খুব কম রেটে আমি বলবো কত। আমি একটা কম্বো নিয়েছি, আমি আপনাদের জানাবো সেটা কত টাকা পড়ছে কম্বোটা। তার আগে আমি অবশ্যই কম্বোটা কীরকম কম্বো এবং তার মধ্যে কী কী খাবার আছে, কী কী মেনু আমি দেখাবো এবং আমি দামটা জানাবো এবং খেয়ে কেমন লাগছে সেটাও বলবো অবশ্যই। খাবার এসে গেছে, অলরেডি রেডি। আচ্ছা, এটা কি আছে? French fry, American chicken, fried chicken strips, acha the chicken Hawaiian sandwich, and a pan fried chicken momo. Pan fried chicken momo, at least. French fry, best garam, and best sundar. অনেক কিছু খাবার আছে, জানি না সব খেয়ে উদ্ধার করতে পারবো কিনা। অসাধারণ, বলছি না খেলে না মিস করবেন। বেসিক্যালি খিদেটা আমার কমে গেছে অনেকটাই, কিন্তু এই যেটা, এটা কি স্যান্ডউইচ বললে? হাওয়াই, হাওয়াই স্যান্ডউইচ। হাওয়াই স্যান্ডউইচটা খাওয়ার পর না আমার খিদেটা আবার বেড়ে গেল। ভাবছিলাম যে পুরোটা খেতে পারবো না, কিভাবে প্যাক করে নিয়ে যেতে হবে। টেস্টি মানে অসাধারণ। বলছি যারা দমদমে আসবেন অবশ্যই এখানে আসবেন, টেক্সচারে এবং খেয়ে দেখবেন। যদি কারো খারাপ লাগে, গ্যারেন্টি দিয়ে বলছি খারাপ তো লাগবে না, যদি কারো খারাপ লাগে আমার তো কমেন্ট বক্স অলরেডি খোলা থাকেই, খিস্তি দিতে পারেন লোক আমাকে, আমি বলছি তার প্রয়োজন হবে না। অবশ্যই এই ভাইয়ের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের নাম ফিল দ্য টেক্সচার, আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো চ্যানেলের লিঙ্ক দেব। এবং আমি যে দাদার ভিডিও দেখে এখানে এসেছিলাম সেই দাদার চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, নট এ প্রবলেম। যাই হোক, ক্রিয়ে যেতে পারবো বর্তমান। এটা হচ্ছে চিকেন প্যান ফ্রাইড মোমো,
অসাধারণ। অনেক জায়গায় চিকেন প্যান ফ্রাইড ব্যবহার হয়েছে, এরকম খাইনি, এটা আলাদা। প্রথমের দিকে মোমো মনে না হতেই পারে, একটু পরেই মোমোর টেস্টটা পাওয়া যায়। অ্যাকচুয়ালি আজকে আমি ব্লগিং করতে আসিনি, এসেছিলাম অন্য একটা কাজে। তো হাতানো একটা সময় বেঁচে গেছিল, ভাবলাম এলাম যখন তাহলে একবার এখান থেকে ঘুরেই যাই, যাওয়ার পথেই পড়বে, কারণ আমি যাবো বর্ধমান, ছিলাম ইকোস্পেসে। তো ইকোস্পেস থেকে আমি দমদম চলে এলাম, বর্ধমান যাওয়ার বাস আমি এখান থেকেই পেয়ে যাবো। তো টাইম ছিল, ভাবলাম একটু তাহলে ঘুরে যাই, সঙ্গে ব্লগিংও হয়ে যাবে। তো যেহেতু ব্লগিংয়ের উদ্দেশ্য ছিল না আজকে, তাই আমি ক্যামেরার স্ট্যান্ডটা নিতে ভুলে গেছি, মানে আনা হয়নি আর কি, ভুলে যায়নি, যেহেতু উদ্দেশ্য ছিল না তাই আনা হয়নি, যার জন্য হাতে করে ধরে রাখতে হচ্ছে, ভিডিও একটু সেটি হতে পারে, একটু প্রবলেমেটিক আর কি, হাতে ধরে আছি তো ডাইরেক্ট। তবে এখানে আসার আমার সার্থক হতো, অনেকক্ষণ থেকে খিদে পেয়েছিল, সেই দুপুর দেড়টা দুটো থেকে খিদে পেয়েছিল, কিছু খাওয়া হয়নি তারপরে সেরকম, এতক্ষণে খাচ্ছি মোটামুটি সারাদিন পরে। খিদেটা প্রায় অলমোস্ট মরেই গেছিল, কিন্তু এখানে রায়ের দোকানে এসে স্যান্ডউইচটা খাওয়ার পরেই আমার সেই পুরোনো খিদেটা আবার জেগে উঠল, ভাবছিলাম হয়তো খেতে পারবো না। তো আমি আপনাদের রিকমেন্ড করবো যখনই এখানে আসবেন, একদম এক নম্বর এয়ারপোর্টের কাছেই, এয়ারপোর্ট থেকে জাস্ট নাগের বাজারের রাস্তায় একটু এগিয়ে বাঁহাতে একটা পেট্রোল পাম্প পড়বে, পেট্রোল পাম্পটা জাস্ট ক্রস করেই রাস্তার উল্টো দিকে দেখবেন ল্যাংচা বাজার, ঠিক সেই ল্যাংচা বাজারের গা দিয়ে জাস্ট আগে গা দিয়ে একটা গলি ঢুকে আসছে, ওটাই হচ্ছে রাস্তা, গলিতে ঢুকে একদম সামনে। অলরেডি আপনাদের আমি রাস্তা দেখালাম, তো যতই তারিফ করি কম হয়ে যাবে, সত্যি অসাধারণ। ফাইনালি খাওয়া শেষ করলাম, খেতে খেতে রীতিমতো ঘেমে গেছি, দুজনের খাবার এটা, আমি একা খেলাম দুজনের খাবার। যাই হোক, 150 টাকায় দুজনের পেট ভরে খাবার, কম্বো খাবার, এত সুন্দর খাবার সিরিয়াসলি মানে কোথাও পাওয়া যায় না। মোটামুটি 20-25 মিনিট ধরে আমি শেষ করলাম খাবারটা, অনেক কষ্টে অনেক খাবার হয়ে গেছিলো, পাচ্ছিলাম না আর খেতে, কিন্তু খেয়ে নিলাম, মানে এতটা টেস্টি। তো এবার বিদায় নেওয়ার পালা, এবার বেরোই দোকান থেকে, বস চললাম তাহলে, দেখা হবে আবার, আমি ভিডিও ট্যাগ করে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের লিঙ্ক, ওকে আসি। তো বেরিয়ে পড়লাম, চললাম ভাই, আসো আবার আসবে, চললাম, থ্যাংক ইউ, সেই এলাম, সেই বর্ধমান দিয়ে আসার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আবার একদিন আসবো, অবশ্যই এসো, তুমি হাসি মুখে যাচ্ছো, এটা আমার কাছে বড় পাওয়া। আসবেন সবাই, আর ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সবাই দেখবেন, চ্যানেলে যাবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে আমারটাও করবেন, ওকে, টাটা, সাবধানে যেও, একদম, চললাম।